তো এই যে জামাই বাবাজি চলে এসেছে, চামচে করে হলেও ডান হাতে খেতে পাচ্ছে ও। এই দেখে নাও আমার গোলবাড়ির কষা মাংস একদম রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা ব্লগটা কালকে পাবে। তো সব জামাইদেরকে খুব ভালো আদর যত্ন করে আজকে ভালো করে শাশুড়িমারা খাওয়ায়, বাট আজকেও সামহাও আমার মা আজকে এখানে নেই, তো সেই জন্যে মা তো শুভদীপকে আগেরবারও আই থিঙ্ক তোমাদেরকে বললাম দিতে পারেনি, এবারেও দিতে পারছে না। তো পরপর 3 বছর দিতে পারলো না, 3 বছর না 2 বছর, 3 বছর, হ্যাঁ পরপর 3 বার। তো ফার্স্ট বার তো ওটা হলো, 2 বার আর সেকেন্ড বার তো এখানেই আমি দিয়েছিলাম, তোমরা ব্লগ পেয়েছো কি না, তখন ব্লগ করতাম না। তারপরে আজকে ফাইনালি হচ্ছে জামাই ষষ্ঠী, আমি দিই, আমার মায়ের হয়ে আমি দিই। মা ভালো করে বলে দেয় এই এইভাবে করবি, এই এইভাবে দিবি। তো এখন যাই হোক বাজার করতে যাচ্ছি, দেরি হয়ে গেছে কিন্তু আমাদের কাছে এটা আজকে অনেকটা আগে, অনেকটাই আগে। বাট যদি তোমাদের হিসেবে ধরা হয় আমরা অনেক 9টা বেজে গেছে, বাজারে যাচ্ছি, জানি না কি কি পাবো। তো এখন জাস্ট যাও। Wake up in silence, turning our face in empty bed. There's no one besides me, and I try to remember what I've said. কষ্টে একটা দোকানে মাটন পাওয়া গেছে, ঠিক আছে, মানে একটা দোকানে তো মাটন ছিল না আর কি, শেষ হয়ে গেছে আর কি জামাই ষষ্ঠীর জন্য, আরেকটা দোকানে থ্যাঙ্কফুলি পেয়ে গেছি। তো এখন আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতেছি, ব্রেকফাস্টে কি নিচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে শুভদীপের ব্রেকফাস্ট। এটা কি বড়া? মেদু বড়া, মেদু বড়া খাচ্ছে। আর হাতে ব্যথা কেমন আছে? অনেক বেটার আছে, জাস্ট ব্যান্ডেডটা খোলার পালা। কালকে খুলবি না? কালকে ফ্রাইডে ও ব্যান্ডেডটা খুলবে আর কি। দুটো শেষ, তখন অফার করছে এই চাটনিটা খেয়া। চাটনিটা তো তোর ভাল লাগে, এ বাবার জন্য ভাই তোর মতো সেলফিস দেখিনি আমি। প্রথমে বললাম তুই খাসনি ইডলি বা তোর বড়া খাবি কি? প্রথমে তুই তো তখন অর্ডারই করিসনি, তুই আমাকে তখন বললি যে তুই সাউথ ইন্ডিয়ান ইডলি খাবি, আমি বললাম না। বাট এখন যখন বড়া এলো তুই একটাও আমাকে অফার করিসনি, আর এখন শেষে অফার করছে চাটনি, আমি এক পিসও কিছু খাবো না। মানে শুভদীপ যতটা ম্যাগি খায়নি, মানে আমি অতটা খেতে পারিনি, বাকিটা আবার এই কাকগুলো খাচ্ছে। কি কিউট ভাবে খাচ্ছে, টুকুট টুকুট করে খাচ্ছে। ওই দেখো আবার ডাকছে, আবার থ্যাংক ইউ বলছে। আমরা বাড়ি চলে এসেছি, তখন আর ফেরার সময় ব্লগ করিনি, কারণ প্রচণ্ড রোদ প্লাস অনেক বাজারও করতে হয়েছে। তো দু হাতে দুটো জিনিস ছিল, তো এখন ব্লগ করা যায় মানে করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি, এখন একটু রেস্ট নিয়ে আবার সেই যুদ্ধে নামতে হবে রান্নার। অনেকগুলো আজকে আইটেম আছে না, সেই জন্য তো একটু রেস্ট নিয়ে নিই। আজকে তো তোমরা সকালবেলায় শুনতে পেয়েছো। তো আমি বেশিক্ষণ আর রেস্ট না নিয়ে রান্নার এতে চলে এসেছি। এই দেখে নাও, এই আমার মাছ ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই হচ্ছে চিংড়ি ধোয়া হয়ে গেছে, আর এখানে দেখে নাও মাটন ম্যারিনেট করা হয়ে গেছে। তোমাদেরকে না আজকে আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি, গোলবাড়ির কষা মাংস। ওরে বাবা, মুখে জল চলে আসলো তো শুনে। সেই রান্নার রেসিপিটা আজকে তোমাদেরকে চট জলদি ভাবে শেয়ার করে দেবো, খুব ইজি না? তো ম্যারিনেট কিভাবে করেছি দেখে নাও মাটনটা। তো আমার এখানে 1 কেজি মতো মাংস নিয়েছি, ওর মধ্যে থেকে 2 টেবিল চামচ হচ্ছে টক দই অ্যাড করেছি, একটা বড় গোটা পেঁয়াজের পেস্ট অ্যাড করেছি, তারপরে হচ্ছে মশলা অ্যাড করেছি। মশলার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর আদা রসুন বাটা অ্যাড করেছি। লাস্টলি আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, যাতে ভালো করে মাখানোর সময় না মশলাগুলো যাতে ভালো করে মাংসের মধ্যে গায়ে লেগে থাকে, তাই জন্যে ভালো করে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে যতক্ষণ পারবে ম্যারিনেট করে রাখবে। আমি 3 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পেরেছি, তোমরা যদি ওভারনাইট পারো রাখতে তাহলে অবশ্যই খুব ভালো হবে তাহলে টেস্টটা। গোলবাড়ির কষা মাংস স্টার্ট করছি। আমি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম মশলার মধ্যে দেখে নাও আমি এগুলো সব নিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ 1 কেজি মাংসর সেই অনুযায়ী আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দেবো। আমি এখানে ড্রাই স্পাইসেস কিছু অ্যাড করবো না, যেহেতু ম্যারিনেটের সময় তোমরা দেখলে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে 1 চিমটি চিনি অ্যাড করছি,
যাতে কালারটা ভালো আসে আর একটা ক্যারামেল টাইপের হয়ে যায়, তো মানে মাংসের কালারটাও খুব সুন্দর চলে আসে। আর কালারের জন্য আমি অ্যাড করছি হচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা একদম ঝাল হয় না, কিন্তু কালারটা আসবে। এবার ব্যাস 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে এবার জাস্ট মাংসগুলো আমি ঢেলে দেবো। দেখে না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জাস্ট মাংসটা ম্যারিনেট যেটা করে রেখেছি সেটা জাস্ট অ্যাড করে দেবো। অ্যাড করে শুধু একবার ধৈর্য নিয়ে কষারি পালা, আর কিচ্ছু না। তো এবার জাস্ট ভালো করে কষাবো, আর কিচ্ছু না, একদম কম আছে, যতটা পারবে যতক্ষণ ধরে কষাবে ততক্ষণ। মানে আমি একটা যেহেতু জল অ্যাড করবো না, একেবারে যখন প্রেশারে দেবো তখনই জল অ্যাড করবো, তার আগে শুধু কষিয়ে যাবে। আর মিনওয়াইল একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দিচ্ছি। দেখো যত নাড়ছি তত দেখছি এখন জল বেরোচ্ছে, লাস্টে দেখবে দেখে না কত জল বেরিয়েছে। তো এবার লাস্টে দেখবে যত কষাবে যখন জলটা শুকিয়ে যাবে জানবে ভালো করে কষছে। এখন অনেকটা জল বেরোবে যেহেতু দই টই অ্যাড করা আছে, পেঁয়াজ পেঁয়াজ একটু তো জলটা রিলিজ করবে। এখন জল কম আছে, খালি এরকম নেড়ে নেড়ে কষতে থাকো, আর কিছুই না। তো এই দেখে না পুরো আমার জলটা কষে গেছে, ঠিক আছে। এবার আমি একটা ট্রিক যেটা দিচ্ছি সেটা একদম স্কিপ করবে না, অ্যান্ড সেটা হচ্ছে যে 1 কাপ লিকার, ঠিক আছে, 1 চামচ চায়ে 1 কাপ এরকম লিকার বানিয়ে নেবে। এটা কিন্তু কোনো টেস্ট চেঞ্জ করবে না, জাস্ট গোলবাড়ির যে কালো কালারটা আসবে সেইটা জাস্ট আসবে বলে আমি একটু অ্যাড করলাম। আবার এটাকে দিয়ে দিয়েছি, এবার আবার কষাতে হবে, কারণ এটা তো জল জল টাইপের হয়ে গেছে। এই স্টেজে এবার আমি কি করব না, এই স্টেজে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 1.5টা মতো সিটি দিয়ে দেবো, কারণ অলরেডি এটা প্রেশারে সেদ্ধ হবে, আবার বেশি সেদ্ধ হয়ে যাবে যদি 1.5 থেকে বেশি সিটি দিই। এই আমার প্রেশারে এবার ঢালা হয়ে গেছে, এবার জাস্ট 1 থেকে 1.5টা মতো সিটি আমি দিয়ে দেবো। মাংসটা আমার কড়াইতে ঢেলে নিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছিলো প্রেশারে, তো লাস্টলি আমি একটু গরম মশলা অ্যাড করছি, তোমরা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারো। তো এবার ব্যাস আমার জাস্ট রেডি হয়ে গেছে। তো আমার গোলবাড়ির কষা মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটা দারুণ একটা অনুষ্ঠান জমানোর মতো একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো। হ্যাঁ একদম সেম তো খেতে হবে না, তবে হ্যাঁ ঘরোয়াভাবে কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি, মাস্ট ট্রাই একটা রেসিপি। অ্যান্ড এটার সাথে পোলাও লুচি কিন্তু ফাটাফাটি জমে যাবে। তো বেশি দেরি না করে পরের দিনই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে জানাতে হবে কিন্তু। এখানে আমার গোলবাড়ির কষা মাংস তো হয়ে গেছে, তোমাদেরকে বললাম পাশে আমি গোল্ডেন ফ্রাইড প্রন বানাচ্ছি। ইন কেস তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই শর্টসে চেক করবে, এটা শর্টসে রেসিপিটা দেওয়া হবে, সব কি আর চ্যানেলে দিলে হবে বলো তো, সব কি আর মানে ব্লগে বললে হবে, তো এই আর কি, এটা তোমরা শর্টসে দেখতে পাবে। তো এখন জাস্ট হয়ে যাক, এবার জাস্ট সুদীপকে বলবো স্নানটা করে, আর একটা পাঞ্জাবি বা একটা যদি জামা যেটা ও কমফোর্টেবল সেটা ও পরবে, পরে আমি ওকে জাস্ট ভালো করে খেতে দেবো। কি কি মেনু হয়েছে সেটা তোমরা কিছুটা কিছুটা তো বুঝতে পেরেছো, বাট আই গেস অনেক কিছু জানো না, তো একবারে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আমার স্নান করা কমপ্লিট, সাজি গুজি কিছুই নেই, একটা জাস্ট এরকম গাউন মতো পরেছি, লিপস্টিক পরেছি, আর ব্যাস আমি আর কিছু সাজি ফাজি নিই। তো এই আমার হয়ে গেছে, এবার জাস্ট আমি পুজো দিয়ে নিয়েছি, তোমাদেরকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার গোপালদেরকে আজকে ফল দিয়েছি, তারাও দেখাচ্ছি। হয়ে যাওয়ার পর আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আবার গাছে ভালো ভালো ফুল ফুটেছে, তাই গোপালদেরকে দিয়ে পুজো দিতে পারছি। অ্যান্ড হ্যাঁ আজকে ফল দিয়েছি, একদম বছরের প্রথম আমি আজকে লিচু আনিয়েছি বাড়িতে, তো গোপালদেরকে দেবো না এটা হতেই পারে না, একটু লিচু আর একটু মিষ্টি দিয়ে আজকে প্রসাদ দিয়েছি গোপালদেরকে। কিছুই হয়ে গেছে, আর কয়েকটা জিনিস বাকি আছে, আর হ্যাঁ টেবিলটা একটু গুছিয়ে নেবো, কারণ সাজিয়ে বেশ একটু দেবো, তো সে মানে যেরকমই যেটুকুই পেরেছি সেইটুকুই সাজিয়ে একটু দেবো, তো জাস্ট এখন একটু গুছিয়ে নিই। সবকিছু তো করিনি, এই দেখো ভাতটা কি সুন্দর সাজিয়ে রাখলাম, ভাবলাম দেখাবো, ভেঙে দিয়েছে অলরেডি, ঠিক আছে তোমার পরে। তো এনিওয়েজ এই দেখে নাও, আজকে হচ্ছে পিস পোলাও করেছি, সাথে লুচি আছে,
এখানে হচ্ছে গোলবাড়ির কষা মাংস। দেখো কালারটা এখন বুঝতে পারছো কালো, তখন ক্যাপচারে দেখবে অতটা কালো লাগেনি। বাট এই হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, এই হচ্ছে দই কাতলা, দই কাতলাটা তো ওর সব থেকে বেশি ফেভারিট। অ্যান্ড এখানে ফল কিছু আয়োজন করেছি, ফল এখনো খোসা খোসা ছাড়াইনি কারণ ও এখন খাবে না, বেকার সারিয়ে লাভ নেই। তো এই হচ্ছে মিষ্টি, আর ব্যাস ইনোটা লাগবে নাকি? ইনো না না, প্যান্টোসিড খেয়ে নিলে ভালো হয় নাকি এখন? মানে সিরিয়াসলি প্যান্টোসিড, আমি তো বুঝতেই পারছি না আমি এত কিছু কি করে খেয়ে নেবো এখন। ট্রাই করে অল্প অল্প দিয়েছে, দেখ তোকে আগে লুচিটা খেয়ে নিলে আমার মনে বেটার নাকি? ওটা দিয়ে শুরু করবে আসলে বুঝতে পারছে না, মুখে জল চলে আসছে ভাবলেই। মটনটা দারুণ লাগছে, ঝাল হয়েছে মিষ্টি, মানে মিষ্টি বলছি আমি, ঝাল হয়েছে আর সেরকম টেস্ট মটনের ঝোলটা দারুণ। এবার মটনটা খেয়ে দেখতে হবে। আজকে আমার এমন অবস্থা, এই হাত দিয়ে খেতে পারছি না বলে তো আমি মানে অঙ্কনা আর কি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। বাট বিশ্বাস করো যা টেস্ট হয়েছে না খেতে, মটনটা দারুণ দারুণ, মানে পুনেতে এসে আমি এই টেস্টটা পাবো আমি কোনোদিন ভাবিনি, দারুণ লাগছে খেতে আমার। অবশ্যই যে রেসিপিটা বলেছি সেই রেসিপিটা ট্রাই করে দেখো, জাস্ট দারুণ হবে। আগেই মাটনটা শুরু করে দিয়েছে, আমি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছি। এখন দই কাতলাটা নেওয়া হয়েছে এক পিস, কতদূর খাওয়া হবে সেটা আমি জানি না, জানি না কতটা খেতে পারবো, বাট দেখে তো আমার খুব প্রচন্ড লোভ লাগছে। দই কাতলাটা টেস্ট করে বল, তোর তো সব থেকে ফেভারিট। খাচ্ছি, আমি খাইয়ে দেবো চামচে করে? না না, এই তো চামচে করে হলেও ডান হাতে খেতে পাচ্ছে ও। গ্রেভিটা সেই মনে পড়ে গেল আমার, আগের আগেরবারে জামাই ষষ্ঠীতেও বানিয়েছিল, তখন খেয়েছিলাম অসাধারণ, তখন থেকে আমার ফেভারিট হয়ে গেছিলো, এত দারুণ বানায়। আজকেও আমি সেই সেম টেস্ট পেয়েছি, দারুণ লাগছে, দারুণ দারুণ। মজা করে খাও বেশিক্ষণ, আমিও আমার গন্ধ শুকনো, এবার আমারটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই খাওয়া দাওয়া হয়ে গেল, মানে ফাটাফাটি হয়েছিল আজকে মাটনটা, যদিও আমি বেশি খেতে পারিনি অ্যাকচুয়ালি। না মানে তোমাদেরকে আগেও ব্লগে বলেছি যে মানে রান্না করলে না গন্ধটা এমন নাকে চলে যায়, তো বেশি খাওয়া যায় না, তো আমি রাত্রেবেলা খাবো তার জন্য ভালো করে। তো আজকে বেশি একটু খাইনি, অল্প করে খেয়ে নিয়েছি, আর যতটুকু খেয়েছি ভালো লেগেছে খুব। আর শুভদীপের তো দেখলাম মাটনের থেকে বেশি কাতলা মাছটা নিয়েই মেতে উঠেছে, তো যাই হোক ভালোভাবে দিতে পেরেছি, ও ভালোভাবে খেয়েছে। আজকে জামাইষষ্ঠীটা এইভাবেই আমরা ছোটোখাটোভাবে পালন করলাম, তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদের সাথে আবার রেস্ট নিয়ে বিকেলে আবার কথা বলছি। সো এনিওয়েজ, আমি আর মানে সন্ধ্যের দিকে আর মানে আর ব্লগ করিনি, আর ব্লগ কী বা করবো সারাদিনের এই অনুষ্ঠানের মধ্যে থেকে না, মানে আর নতুন করে যে বেরোবো কিছু এ করবো আর ব্লগে কী করবো সেজন্য আজকে একটু ব্লগটা ছোটো হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এমনি তো শুভদীপ গেছে ওর ফ্রেন্ডসের সাথে গল্প করতে, মানে নিচে ওর ফ্রেন্ডসরা ডাকলো কিয়া কার রে বলে ও গেছে গল্প করতে, যাক বাবা গল্প করে আসো। অ্যান্ড আমি রাত্রেও আজকে তো ওকে পোড়া খেতে নেই, ওই জন্য রাত্রে যে আমি লুচির আটা ময়দাটা না আমি সকালবেলা ভাগ্যিস মেখে রেখেছি, মানে ওটা যেন মনে হচ্ছে আমার কী শান্তি, জাস্ট এখন জাস্ট লুচিগুলোকে করবো, ও আসুক এটা ডিনার করে আমরা শুয়ে পড়বো, আমার আর আজকে এনার্জি নেই বিশ্বাস করে এতগুলো রান্না করে না, আমার অভ্যেস নেই, বাট ঠিক আছে আমার ভালো লেগেছে, ও খুব ভালো করে খেয়েছে। তো এনিওয়েজ আজকের ব্লগটা যদি 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 ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য টাটা, দারুণ হবে। এটা কামড়া তো একটু, এটা কেন দেখাচ্ছে তুই তো একটা তো নিয়ে ভালো করে, আমি তো নিচ্ছিলাম ভালো করে, আমি তো জানি ওইদিকে যাবি, তুই আসিস নি এদিকে, কেন মিথ্যা কথা বলছিস?